তোমাদের মধ্যে অনেকেরই অনেক রকমের স্বপ্ন রয়েছে কেউ ডক্টর হতে চাইছো কেউ ইঞ্জিনিয়ার হতে চাইছো কেউ আবার টিচার হতে চাইছো আবার কেউ উকিল হতে চাই তোমাদের মধ্যে যে সকল ছাত্রছাত্রী ভবিষ্যতে উকিল হতে চাইছ উকিল হয়ে নিজের কেরিয়ার বিল্ড করতে চাইছো এই ভিডিওটি তোমাদের জন্য কারণ এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব পরীক্ষা ছাড়াই কিভাবে। তোমরা উকিল হয়ে উঠতে পারবে কারণ এই ভিডিওতে আলোচনা করব উকিল হওয়ার জন্য কি যোগ্যতা লাগবে আদৌ পরীক্ষা দিতে হবে না কোনো ও এবং কত নম্বর লাগবে কি কোয়ালিফিকেশান লাগবে এ এবং কিভাবে তোমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে উকিল হওয়ার জন্য ভর্তি হতে পারবে সম্পূর্ণটা বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের সঙ্গে শেয়ার করব। কাজেই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এ ল পড়তে চাইছো বা এলএলবি পড়তে চাইছো তোমাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি অফিশিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে অফিসিয়াল নোটিস কিন্তু দিয়ে দিয়েছে কি জানিয়েছে অফিশিয়াল নোটিসে কত নম্বর লাগবে এবং কত নম্বর পেলে তোমরা অ্যাকচুয়ালি ভর্তি হতে পারবেই পারবে এ এবং কাদের জন্য আর্টস কমার্স না সায়েন্স যারা কলেজে পড়ছো তারা কি অ্যাকচুয়ালি উকিল এই মুহূর্তে হতে পারো সম্পূর্ণটা নোটিফিকেশনটি কি বলেছে সেটা জানানোর পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে নোটিফিকেশনে কি বলা আছে দেখে নিই এর প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফ্যাকাল্টি অফ ল হাজরা রোড কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান নাইন বি এল বি অ্যাডমিশন নোটিস ডিটেল টু তো এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এবং পাশে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে সার্ভিস উইল বি অ্যাভেলেবেল ফ্রম টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি টু কুড়ি তারিখের আগে কিন্তু কেউ হেল্পলাইন নাম্বারে ফোন করবে না কেন চালু হয়নি এবং তারপরে প্রথমেই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেকটি ল কলেজের ঠিকানা এবং সিট সংখ্যা দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটা ল কলেজ রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো ল কলেজ রয়েছে তেরোটি মোট ল কলেজের ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে সিট সংখ্যা সহ এবং তারপরেই নিচে যদি তোমরা যাও এখানে কিন্তু এলিজিবেল ক্রাইটেরিয়ার কথা বলে দেওয়া হয়েছে প্রথমেই বলেছে পাস্ট টেন প্লাস টু অর ইটস ইকুভ্যালেন্ট ফ্রম দ্য বোট রিকগনাইজড বাই দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অ্যান্ড দেয়ার ইজ নো এজ বার মানে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমতুল্য পরীক্ষায় তুমি যদি পাশ করো তাহলেই কিন্তু তোমরা ল লয়ের জন্য অ্যাডমিশান নিতে পারবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এক্ষেত্রে তোমরা আলিল কিংবা ফাজিল যে বোর্ডেরই স্টুডেন্ট হও কিংবা প্রাইভেটে এ অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো প্রত্যেকেই কিন্তু ল পড়ার জন্য আবেদন করতে পারবে ইনফ্যাক্ট যারা কলেজে পড়ছো উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু পারবে এবং দ্বিতীয়তে রয়েছে যে কত পার্সেন্ট তোমাকে মার্কস পেতে হবে এ টোটাল বেস্ট অফ ফোরে তোমাকে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে সব থেকে বেশি যে চারটে সাবজেক্টে তুমি নাম্বার পেয়েছো সেই চারটে সাবজেক্টে মোট তোমাকে পঁয়তাল্লিশ পারসেন্ট পেতে হবে এই যদি তোমরা জেনারেল কাস্টের স্টুডেন্ট হয়ে থাকো আর যদি তোমরা এসসি এসটি টি কিংবা ও কিংবা ডিসিবিলিটি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার জন্য ফাইভ পারসেন্ট ছাড় রয়েছে তুমি ফর্টি পারসেন্ট কিংবা ফর্টি পারসেন্টের ওপরে পেলেই তোমরা কিন্তু এই ল পড়ার জন্য আবেদন করতে পারবে তারপরে এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে বিভিন্ন যে এরপরেই দেওয়া রয়েছে মেন যে বিষয়টি অ্যাপ্লিকেশন ফিস তো অ্যাপ্লিকেশন ফিস কত ও এখানে পাঁচশো টাকা যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের অ্যাডমিশান করতে গেলে লাগবে কলেজে একই রকমভাবে যারা এস টি এসসি ও বিসিএ ওবিসি বি কিংবা তোমরা পিডব্লিউডি এর স্টুডেন্ট রয়েছ তাদের জন্য কিন্তু আড়াইশো টাকা লাগবে এ ফর্ম ফিল আপ করার জন্য তো এবং এখানে যেটা দেওয়া রয়েছে এন্ট্রান্স টেস্ট মানে কোনোরকম ও তোমাদের কিন্তু বৃত্তিমূলক পরীক্ষা দিতে হবে না পরীক্ষা ছাড়াই তোমরা কিন্তু এল বি পড়তে পারবে এ এখানে শুধুমাত্র তোমরা যে উচ্চ মাধ্যমিকের নাম্বার পেয়েছ তার ভিত্তিতেই তোমাদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে তারপরে এখানে কী ডেটস দেওয়া রয়েছে অনলাইন ফর্ম সাবমিশন কবে থেকে কবে পর্যন্ত হবে কুড়ি সাত দু থেকে আট আট দু অর্থাৎ কুড়ি তারিখ থেকে তোমার জুলাই মাসের এর তোমার আগস্ট মাসের আট তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে তারপরে মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত হবে বারো আট দু তারপরে ই কাউন্সেলিং হবে তারপরে তোমরা অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করতে পারবে তারপরে তোমাদের ফাইনাল অ্যাডমিশন হবে সমস্ত প্রসিডিওর কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপরে এখানে সমস্ত অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ ফর্ম প্রসিডিওর এখানে নির্দিষ্টভাবে দেওয়া রয়েছে এ কিভাবে তোমরা কি করবে এটা সম্পূর্ণভাবে তোমরা পড়ে নিতে পারো সমস্ত গাইডলাইন ইন এবং এই যে পিডিএফটা আছে এই পিডিএফের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই বলে রাখি যারা এলএলবি পড়তে চাইছ সিরিয়াসভাবে তারা আবেদন করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু ফাইনাল অ্যাডমিশন হওয়ার জন্য কত পার্সেন্ট মার্কস দরকার মিনিমাম সিক্সটি পার্সেন্ট তোমরা যদি পাও তোমরা প্রত্যেকে আবেদন করো আশা করছি তোমরা কোনো না কোনো কলেজে অবশ্যই চান্স পেয়ে যাবে কাউন্সেলিংয়ের মাধ্যমে কারণ একটা না একাধিক কাউন্সিলিং হয়ে থাকে এখানে তিনটে ডেট দেওয়া রয়েছে অবশ্যই তোমরা চান্স পাবে কাজে তোমরা প্রত্যেকে যারা চাইছো এলএলবি করছো করতে তারা প্রত্যেকে আবেদন করো এবং তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এর জন্য কোনোরকম পরীক্ষা দিতে হচ্ছে না তোমরা যারা এই মুহূর্তে কলেজে পড়ছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছ তোমরাও কিন্তু চাইলে আবেদন করতে পারো শুধুমাত্র একই এলিজিবেল ক্রাইটেরিয়া উচ্চ মাধ্যমিকের তোমার যে নাম্বার রয়েছে সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাকে অ্যাডমিশান দেওয়া হবে এ কাজেই তোমরা যারা বিএলএলবি করতে চাইছো তোমরা আবেদন করতে পারো পাঁচশো টাকা জেনারেল কাস্টের ছাত্রছাত্রীদের জন্য লাগছে এবং বাদ বাকি যারা এসসি এস টি ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য তো লাগছে মাত্র আড়াইশো টাকা এবং তোমরা যারা সিরিয়াস আবেদন করতে চাইছো তোমরা অতি অবশ্যই আবেদন করো এবং এখান থেকে তোমরা পরীক্ষা ছাড়াই ক্যালকাটা ইউনিভার্সিটি এবার কিন্তু এলএল বি ভর্তির প্রক্রিয়া করছে যেটা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর বিজ্ঞপ্তিটা সেই কারণে তোমাদের সঙ্গে সকলের সঙ্গে শেয়ার করলাম এবং বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করো এবং তুমি কি উকিল হতে চাইছো যদি উকিল হতে চাও উকিল নিয়ে সমগ্র ডিটেলস কিন্তু ভিডিও করা আছে লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে উকিল কিভাবে হবে সম্পূর্ণ প্রসিডিওর ওর কত বছরের হয় কি তথ্য রয়েছে সমস্ত তথ্য ওখান থেকে তোমরা জানতে পারবে তো তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো জয় হিন্দ জয় ভারত